বিভিন্ন সাক্ষী প্রমাণাদি ও সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পর্যালোচনা সাপেক্ষে আদালতের কাছে স্পষ্টভাবে প্রমাণিত হইয়াছে যে আসামি মোস্তাফিজুর রহমান তরুণ বিথি হত্যার দায়ে দোষী। সুতরাং বাংলাদেশের দণ্ডবিধি 302 ধারা মোতাবেক মোস্তাফিজুর রহমান তরুণকে কারাদণ্ডে দণ্ডিত করা হইল। সমাজ সেবক ধর্ষণকারী ছাত্র নেতা তরুণ, আমরা হালারা এই শ্বশুর বাড়ি চাইছি সন্ত্রাস কইরা, আরে ওই হালায় আইছে মরা ভাইরা। দুই দিন পরে ছাড়া পাইতাছি, ইচ্ছা ছিল বাইরে গিয়া তোর লগে মোলাকাত করো, নসিবের ফেরে তুই যেন আপোষে ধরা খাইছ, তা পাওনাটা ওসুল করে এলই। আমার বলা সেদিনই শেষ হয়ে গেছে দাদি, হিটলার সেটে টাকা খেয়ে তরুণের মতো একজন সহজ সরল নির্দোষ মানুষের পক্ষে দাঁড়িয়ে বিপক্ষে সাফাই গিয়ে তরুণকে দোষী বানিয়েছ। চিৎকার করো না, তোমাকে দাদি বলতে আমার ঘৃণা হচ্ছে। আই হেট ইউ। আজ আমি বুঝতে পারছি তোমার মতো অমানুষের ঘর না করে আমার মা কেন আত্মহত্যা করেছিল। তোমারই পাপের ঐশ্বর্য ছেড়ে আমি চলে যাচ্ছি রাস্তায় তোমারই পাপের প্রায়শ্চিত্ত করতে। না, সোনার চামচ মুখে নিয়ে তুই বড় হয়েছিস, তাই বড় বড় বুলি ওরাতে তোর মুখে আটকায় না। রাস্তায় নেমে যখন কঠিন বাস্তবতার মুখোমুখি হবি, তখন তোকে এর বাড়িতে ফিরে আসতে হবে। তার আগে আমার যেন মৃত্যু হয় দাদি, তোমার পাপের টাকায় কিনে এই পোশাকটা আমি রেখে যেতাম। যদি আমার লজ্জা থাকার প্রয়োজন না হতো চলি দাদি। কেন শেষ, যেখানে বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে আমি তরুণ একজন ধর্ষণকারী, একজন হত্যাকারী হিসাবে প্রতিটি পত্রিকার প্রথম পাতায় যার ছবি চাপা হয়েছে, তার কাছে কেন শেষ? কেন 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 এসেছি আমার ভালোবাসার অধিকার নিয়ে? ভালোবাসা? আমি তরুণ কাউকে কোনোদিন চিনতাম না, কাউকে কোনোদিন জানতাম না, আমি কাউকে কোনোদিন ভালোবাসিনি। আমি শুধু জানি আমি একজন অপরাধী, আমি একজন খুনি। তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, চলে যা। হ্যাঁ আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটি কথা শুনে রাখ, তুই এই পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ঘৃণা করিস আমি আমি তার কাছে যাচ্ছি, যার নাম হিটলার শেঠ। আমি তার কাছে বিলিয়ে দিব আমার নারীত্ব, সেদিন নিশ্চয়ই খুশি হবি, যেদিন শুনবি তোর ভালোবাসার শিউলি সমাজের একজন উঁচু দলের বেশ্যা। শিউলি এমন কথা তুই কি করে বলতে পারলি? শিউলি কি করে বলতে পারলি? কি করে পারলি?
রক্তের সাথে তোর রক্ত মিশিয়ে দিলাম। শিউলি, তুই আমাকে ফিরিয়ে দিলে আমি কি নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো? শিউলি, আমি তোকে আজও ভালোবাসি রে শিউলি, আজও ভালোবাসি। তাহলে কেন আমাকে ফিরিয়ে দিতে চাস? জেল থেকে ছাড়া পাবার পর আমি হিটলার সেটকে খুন করব, প্রয়োজন হলে হাসিমুখে মৃত্যুকে বরণ করে নিব। তুই কি পারবি? পারবি আমার সাথে জীবনকে বিসর্জন দিতে? পারবি? তুই পাশে থাকলে আমি সবকিছু হাসিমুখে বরণ করে নিতে পারবো। স্যার, আপনি কবে ছাড়া পাবেন? স্যার, অপু, আমাকে যদি ভালোবাসিস তাহলে এইসব এতিম বাচ্চাদের বাজি খুঁজে পাবি। আমার ভালোবাসা শিউলি, আমার বুবু কেমন আছে রে? শিউলি, আমার মনে হচ্ছে হিটলার সেটি মতি রহমান স্যারকে হত্যা করেছে। অসম্ভব, আপনাকে এই ফকিরখানায় মানায় না। তাই বলছিলাম, আমার সাথে চলুন, ভালো থাকবেন, ভালো খাবেন। বদমাইশ, তার আগে বল মতি রহমান স্যার কোথায়? তাই তো, কলেজ ফান্ডের টাকা আর এতিমখানা বিক্রির টাকা নিয়ে লোকটা গেল কোথায়? স্যার এতিমখানা বিক্রি করে দিয়েছেন। পাকা দলিল আর কোর্টে রায় নিয়ে এসেছি। হারাম খোর, সব তোর কাজ সাজি, তোকে বলেই। আপনি এত দেরি করে ফেলেন, আর একটু আমাকে বেরিয়ে ফেলত। ইন্সপেক্টর, কোর্টের রায় অনুযায়ী এতিমখানা খালি করুন। কনস্টেবল, মালপত্র সহ সবাইকে বের করে দাও। আব্বু, তুমি এসেছো? ইন্সপেক্টর আজাদ, আপনি সম্পর্কের কাছে দুর্বল হয়ে নিজের কর্তব্যের কথা ভুলে যাচ্ছেন। নো মিস্টার হিটলার শেঠ, আমি সম্পর্কের কাছে কর্তব্যকে কোনোদিন বিসর্জন দেইনি, দেব না। বাহ ইন্সপেক্টর বাহ, সমাজের একটা মুখোশধারী বদমাশের সাথে হাত মিলিয়ে এই এতিম শিশুদের রাস্তায় নামিয়ে আপনি আপনার কর্তব্য পালন করছেন? আপনার মুখ দেখতে আমার ঘৃণা হয়। শায়লা, মুখ সামলে কথা বলো। মিস্টার ইন্সপেক্টর, আমাকে নাম ধরে ডাকবার কোনো অধিকার আপনার নেই। যা করতে এসেছেন শুনি আমার সাথে। বাজান, আমি তোমার কথা রাখছি, তোমার কথা মতো এইবার আমার চাই ঢাকা শহরের রং বাজির চাবি।